রেলের আন্ডারপাস তৈরি হয়েছে, কিন্তু সেই আন্ডারপাস ব্যবহার না করে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে রেল লাইনের ওপর দিয়ে। এমন দৃশ্য চোখে পড়বে বাঁকুড়ার বালিয়াড়া আন্ডারপাসে। কিন্তু কেন এই উলট পুরাণ? দক্ষিণ পূর্ব রেলপথের আদ্রা খড়গপুর লাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল ক্রসিং বালিয়াড়া ক্রসিং। এই ক্রসিং এর ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। স্থানীয় বালিয়াড়া, নতুন গ্রাম, সোনাতপুল ও শান্তর সহ 20-25টি গ্রামের মানুষকে ওন্দা বা বাঁকুড়া যাতায়াত করতে হয় নিত্য প্রয়োজনে। এছাড়াও ওই গ্রামগুলির বহু সরকারি কর্মচারীকে দৈনিক রেলপথ অতিক্রম করে যাতায়াত করতে হয়। মাস ছয় আগে পর্যন্ত রেল ক্রসিং এর ওপর দিয়ে যাতায়াত করতেন এলাকার মানুষজন। মাস ছয় আগে এই ক্রসিং তুলে দিয়ে রেল কর্তৃপক্ষ তৈরি করে আন্ডারপাস। কিন্তু সেই আন্ডারপাসে জল নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষা শুরু থেকেই আন্ডারপাসে জমতে শুরু করে জল। বর্তমানে ওই আন্ডারপাসে কোথাও হাঁটু জল, আবার কোথাও বা কোমর সমান জল জমা হয়ে রয়েছে। এই জল ডিঙিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই ওই 20-25টি গ্রামের মানুষ আন্ডারপাস এড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে রেলপথের ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ওই নিচে আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছে, এই তো দেখুন জল আছে, গাড়ি ফাড়ি কোনো কিছু পারাপার হয় না। আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে আমাকে গ্রামের ভিতরে যেতে হয়, গ্রাম থেকে আবার বাঁকুড়া, ওন্দা, কোনো কোনো যে কোনো কোনো কাজে হলে আমাদেরকে যেতে হয়। এর উপর দিয়ে আমাদেরকে এর জীবন ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, কী করবো? ওরা কিছু নেই না, জল নিকাশের কোনো ব্যবস্থাই নেই না। এইভাবে আমাদেরকে সাইকেল দিয়ে হেঁটে এইভাবে পার হবে, কী করবো? এই তো দেখলেন গাড়ি থেকে উল্টে পড়ে যাচ্ছি, অচেনা লোক, সমস্ত রকম দেখিনি গাড়ি, ছোট চাকার গাড়ি, এবং উল্টে পড়ে যেতাম না। আর কোনো এখন এদিক থেকে রাস্তা আর কোনো নেই। তাও তো এটাই কোনো ইঞ্জিনিয়াররা কোনো কী প্ল্যান করেছেন, এই জলটা ড্রেন হবে না, এটা জায়গাটার অবস্থান নিচু, চারদিকের পাড় উঁচু, তাহলে জলটা যাবে কোথার থেকে? আমাদের এখানে রেল কর্তৃপক্ষ রেল গেটটা তুলে দিয়ে আন্ডারপ্রসেস করেছিল। যে অবস্থা আন্ডারপ্রসেসটা করেছে, সবসময় এক কোমরে প্রায় জল থাকছে, জীবনে ঝুঁকি নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এখানে সামনে একটা হাই স্কুল আছে, ব্যাংক আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের স্টাফরা তো ভয়ে যাতায়াত করতে পারছে না এমন অবস্থা। সাধারণ পাবলিক পঞ্চায়েতের যাতায়াতের রাস্তা প্রায় বন্ধর মুখে, এখানে সাইকেল মোটরসাইকেল অনেক সময় দাঁড় করিয়ে প্রায় 4 কিলোমিটার হেঁটে হেঁটে যাতায়াত করে। রেল কর্তৃপক্ষ চোখে দেখেও না দেখার ভান করে বসে থাকছে। যে কোনো মুহূর্তে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আন্ডারপাস তৈরিতে রেল কর্তৃপক্ষের যতটা তৎপরতা চোখে পড়ছিল, ঠিক ততটাই কম নজরদারি চোখে পড়ছে আন্ডারপাস ব্যবহার উপযোগী করে তোলার ক্ষেত্রে। রেল কর্তৃপক্ষ দ্রুত জল নিকাশের ব্যবস্থা করে কবে আবার আন্ডারপাসটিকে ব্যবহার উপযোগী করে তুলবে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।